অগ্নিবিরোধী আন্দোলনে ঝাঁজ এবার বাংলায়। বিক্ষোভের কারণে হাওড়া, শিয়ালদা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য স্টেশন থেকে দুটি শতাব্দী এক্সপ্রেসের সহ 13টি ট্রেন বাতিল করা হয়েছে। কেন্দ্রের নতুন অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে ইতিমধ্যেই বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ হিংসা জারি রয়েছে। এই আন্দোলনের কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্নিবিরোধী আন্দোলনের জেরে হাওড়া শিয়ালদা থেকে বাতিল করা হলো একাধিক ট্রেন। আন্দোলনের জেরে বেশ কিছু জায়গায় পোড়ানো হয়েছে ট্রেন, ভাঙচুর করা হয়েছে সরকারি সম্পত্তি। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ছাত্র আন্দোলনের জেরে পূর্ব রেলে 13টি ট্রেন বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, পূর্ব মধ্য রেলওয়ের অধীনে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের এলাকা রয়েছে। বাতিল হওয়া ট্রেনের তালিকা: হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস, হাওড়া দারভাঙ্গা এক্সপ্রেস, হাওড়া জয়নগর এক্সপ্রেস, হাওড়া জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া পাটনা শতাব্দী এক্সপ্রেস, মালদা টাউন নয়াদিল্লি এক্সপ্রেস, শিয়ালদা বালিয়া এক্সপ্রেস। ছাত্র আন্দোলনের জেরে বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে বহু ট্রেন বাতিল করা হয়েছে, একাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেন, ভোগান্তি নিত্য যাত্রীদের। না, গাড়ি ক্যান্সেল আছে। এসে শুনলাম বিভৎস অসুবিধার মধ্যে পড়ে গেছি, এখন বর্তমানে বাড়ি ফিরে যেতে হচ্ছে। না না, কিছু শুনতে পাই না আগে থেকে, মানে আমরা তো মেমারি থেকে চেপেছিলাম, তো মেমারি থেকে টিট কাটি তখন কিছু বলেনি, তো ওখান থেকে আসার পরে এখানে বর্ধমান যখন নামি, বর্ধমানে এসে এখানে অ্যানাউন্সমেন্ট করছে, যখন শুনতে পেলাম যে ব্ল্যাক ডায়মন্ড ক্যান্সেল আছে, এখন বর্তমানে উপায় নেই, তা অন্য গাড়ি ছিল, তো সেইটাকে টার্গেট করতে করতে মানে ওনারাও বেরিয়ে চলে যান ওসব গাড়ি, তো বর্তমানে এখন আমার রিটার্ন বাড়ি যাওয়ার উপায় নেই কিছু। যাত্রীদের অভিযোগ, আগে থেকে ট্রেন বাতিলের কথা জানলে বিকল্প ব্যবস্থা নেওয়া যেত। পূর্বা এক্সপ্রেস, পূর্বা ট্রেন তো বাতিল, এখন জানতে পারলেন? হ্যাঁ, স্টেশনে আসার পরে জানলাম। এটা অসুবিধার মধ্যে পড়লেন, সমস্যা হবে আপনার? সমস্যা তো অবশ্যই হবে। যেখানে যাচ্ছিলেন যেতে পারলেন না, আগাম জানতে পারেননি আপনারা? না, আগাম জানতাম না। সেক্ষেত্রে সমস্যা হবে যে আপনারা আগাম যদি জানতেন সেক্ষেত্রে? হ্যাঁ, সুবিধা হতো। এবার টিকিট ক্যান্সেলেরও ব্যাপার আছে, যদি টিকিট ক্যান্সেল না হয় তো তৎকাল করা আছে, 2,500 টাকা তো আমার চলে যাবে না। আন্দোলনের আজ সর্বত্র অগ্নিবিরোধী আন্দোলনের জেরে জেরবার অবস্থা, বাতিল করা হলো একাধিক ট্রেন পরিষেবা। কলকাতা টিভি।